নগর পতিতলায় আগাছা নাশক বিষ ছিটিয়ে প্রায় 70 বিঘা জমির ধান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 30 লাখ টাকার ধান নষ্ট হয়েছে। সর্বশান্ত হয়েছেন জমির মালিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্গাচাষীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নগর পত্নীতলার কৃষ্ণপুরের মানসী গ্রামের 40 বিঘা জমিতে ধান আবাদ করেন কৃষক গোপাল চন্দ্র রায়। আর কদিন পরে ধান ঘরে তোলার কথা থাকলেও তার সেই স্বপ্ন শেষ হয়ে গেছে নিমিষেই। গোপাল চন্দ্র রায়ের অভিযোগ, শত্রুতার জেরে তার জমিতে কাজল মোল্লা ও সেকেন্দার আলীর নেতৃত্বে আগাছানাশক বিষ ছিটিয়েছেন গ্রামের বেশ কয়েকজন। এরপর থেকেই জমির ধান শুকনো খড়ে পরিণত। আমার 15 একর জমিতে কীটনাশক বিষ দিয়ে ধান নষ্ট করে ফেলছে। আদিবাসীরা আর মুসলমানরা লাগছে ধর্মীয় সম্পত্তি নিয়ে, সেটার ইফেক্টটা আমার উপরে এসে পড়ছে। গোপাল চন্দ্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী বর্গাচাষীরা। আগাছানাশক বিষ প্রয়োগের ফলে তাদের 30 বিঘা জমির ধানও নষ্ট হয়ে গেছে। আমাদেরকে হুমকি দেয়, আমরা বলে বিষ দিচ্ছি, আলতা ওখানে সেকেন্দার ফরিদুল সরাই ভাবে বিষটা দিয়ে গেছে। ধান খুব সুন্দর ছিল স্যার, আমরা সবাই মা ভাই বোন সবাই মিলে আমরা ধানগুলো চাষ করি। আমরা ডিপ থেকে ছিঁচে কত ইয়ার করে আমরা লাগাইছি ধানটা, এই পাওয়ার পথে দেখেন ধানগুলো আমার কি অবস্থা করে দিচ্ছে। আমরা সব কিছু বাকি নিয়ে এই ফসলটা করতেছি, আমরা বাচ্চা কাচ্চা এখন অনহারেই থাকা লাগবে। তবে ধান নষ্ট করার অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্দার আলী। আমরা তো বীজ দেইনি, এইগুলা বীজ এই জমিগুলো আমরা ধান লাগাইছি নিজে। আমরা যখন ধান লাগাই তখন এই পাশের 2 গ্রামের বুনারা আসে, এই জমির ধান ওয়া উবড়ায় এবং সার ছিটায়। আমরা জমিত গেলে তীর ধনুক এমন তেমন নিয়ে আসে, আসে আমাদের জমিতেই ভিড়তে দেয় না। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ পাওয়া গেছে, বাদীপক্ষের তদন্ত সাপেক্ষে গুরুত্ব সহকারে দেখব, আইন অনুযায়ী আসে সঠিকভাবে সিদ্ধান্ত, ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিবিসি নিউজ ডেস্ক।